নতুন বছরটা জামাই হিসেবে শুরু করতে পেরেছি, সেটি অনেক কি বলবো অনেক ভাগ্যের অনেক আনন্দের। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আমরা জামাই বউ প্রতিনিধি হিসেবে জামাই বউ সেজেছি, সেটা হচ্ছে আমাদের যে গ্রামের যে জামাই বউটা হয় ওইটার আদলে। আর প্লাস হচ্ছে আমাদের পুরান ঢাকা যে রিক্সা, আপনারা জানেন যে রিক্সা পেন্টিকে ইউনেস্কো হচ্ছে স্বীকৃতি দিয়েছে, ওইটাকে আমরা তুলে ধরার জন্য হচ্ছে আমরা রিক্সা পেন্টিকে বেছে নিয়েছি। অনেকে বলতে পারে যে আমরা কেন পালকি চোজ করিনি, গ্রামের তো পালকি থাকে, কিন্তু আমরা রিক্সাটা কেন নিয়েছি, কারণ পুরান ঢাকার যে ঐতিহ্য আমরা সেটাকে মূলত ফোকাস করতে চেয়েছি, যে পুরান ঢাকার যে রিক্সা, যার কারণে আমাদের এই বিশাল আকৃতি একটা রিক্সা তৈরি করা হয়েছে। পুরোনো বছরে আমাদের যা ভুল ত্রুটি যা হচ্ছে গিয়ে না পাওয়া ছিল, সবকিছু ভুলে যে নতুন করে আমরা জীবনে শুরু করতে চাচ্ছি, তো হচ্ছে এটা অনুভূতি খুবই ভালো আমাদের, এই অভিজ্ঞতাটা খুবই অসাধারণ। তো হচ্ছে আমরা তো রিক্সা পেন্টিং হচ্ছে কি আমাদের এবার বৈশাখের থিম ছিল, তো বাঙালি হচ্ছে কালচার এবং সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমরা এভাবে বউ কোণে রিক্সা করে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে দেখাচ্ছি আর কি।